গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো মা হন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়ার ঘর আলো করে আসে কন্যা রাহা। তবে জন্মের পর মেয়ের চেহারা প্রকাশ করেনি এই তারকা দম্পতি। অনেকেই ধারণা করেছিলেন মেয়ের প্রথম জন্মদিনে হয়তো তাকে প্রকাশ্য আনবেন রণবীর আলিয়া, কিন্তু সেটাও হয়নি। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে সম্প্রতি। বড়দিনে কন্যা রাহাকে নিয়ে হাজির হয়েছেন এই তারকা জুটি। বড়দিন উপলক্ষে বার্ষিক মধ্যাহ্নভোজে একত্রিত হয়েছিল পুরো কাপুর পরিবার। সেখানেই কন্যা রাহার চেহারা প্রকাশ্যে আনেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ভক্তেরা এটিকে দেখছেন বড়দিনের উপহার হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে দুই দিকে দুইটি ঝুঁটি করেছে ছোট্ট রাহা। বড়দিনের থিমের সঙ্গে মিল রেখে লাল গোলাপি ফ্রক পরেছে সে, পায়ে লাল জুতো। বাবার কোল থেকে রাহা এক হাত ধরে রেখেছে মা আলিয়ার। উল্লেখ্য, 2022 সালের 14 এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে জন্ম হয় রাহার।